সুধি দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানের 38তম পর্বে। সীমিত সময়, বিশাল কর্মক্ষেত্র, বাড়ন্ত চাহিদা, আমাদের কথার বিগত 37টি পর্বে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত বিষয়গুলো। স্বাস্থ্যখাতে বাংলাদেশের অগ্রগতি অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয়। 5 বছর বয়সের নিচে শিশু মৃত্যুর হার হ্রাস, মাতৃমৃত্যুর হার কমানো, এসব কারণে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অর্জনের পাশাপাশি আমাদের সামনে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ। নবজাতক শিশুর মৃত্যুর হার, 16 কোটি মানুষের সবার মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, অপুষ্টি, এসব কিছুই আমাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ। এসব নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার আ ফ ম রুহুল হক। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সাংবাদিক, শিশু প্রতিনিধি ও সুবিধাবঞ্চিত শিশুরা। আমি বাঁধন, আমি চাঁদনি। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় মন্ত্রী, আপনার মন্ত্রণালয়ের কাজ কি? তুমি তো নিশ্চয়ই জানো যে আমার মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সুতরাং স্বাস্থ্য বলতে পরিবার কল্যাণ মানে পরিবার পরিকল্পনা, বা একটি পরিবারকে ছোট রাখা যায় কী করে এবং সুস্থ রাখা যায় কী করে, স্বাস্থ্যবান রাখা যায় কী করে, এই সবগুলো মিলিয়ে কিন্তু একটি স্বাস্থ্য। স্বাস্থ্য তো একটি সুস্বাস্থ্য তো শুধু একটি শরীরটা ভালো আছে তাই তো না, স্বাস্থ্য বলতে একটি শারীরিক, মানসিক এবং সার্বিক বিষয় বোঝায়। যেমন নিউট্রিশন বললে তোমরা, যেমন খাওয়া দাওয়া বললে বোঝায়, যেমন বাড়ন্ত বললে বোঝায়, যেমন মানসিক স্বাস্থ্য বলতে সব কিছু মিলিয়ে একটি একটি ব্যবস্থাপনা। সুতরাং এই পরিবার কল্যাণ বিষয় যেটাকেই আমরা বলি, আগে বলা হতো তো পরিবার পরিকল্পনা, অর্থাৎ আমাদের দেশের জনগণ বাড়ছে, ছোট্ট জায়গা, অনেক মানুষ বেড়েছে। আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম তখন 7.5 কোটি মানুষ ছিল, আর এখন হয়েছে 15 কোটি 16 কোটি। এই 16 কোটি মানুষ বেড়ে 20 কোটি 25 কোটি 30 কোটি, অথচ আমাদের জায়গা কিন্তু বাড়ছে না। সুতরাং এই জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে কম মানুষ কী করে রাখা যায় এবং তাদেরকে সুস্থ শরীরে, স্বাস্থ্যবান, যে স্বাস্থ্যের কথা আমরা বললাম, সেই রকমভাবে কী করে মানুষকে তৈরি করা যায়, এই সব মিলিয়েই হচ্ছে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাজ। এর বিভিন্ন দিক আছে। আমরা যেমন দুটি দিক বলি, প্রিভেন্টিভ মানে যে প্রিভেনশন মানে রোগ যেন না হয় সেটি একটি দিক, আর রোগ হলে কী করে ভালো করা যায় সেটি একটি দিক। দুটোই কিন্তু সমান ইম্পর্টেন্ট। যদি বিশেষ বেশি ইম্পর্টেন্ট কোনটা বলো, তাহলে আমি বলবো রোগ যাতে না হয়, যাতে রোগ, সেদিক থেকে আমাদের বিশেষ বিশেষ নজর দিতে হবে। এদিক থেকে আমরা অনেক দূর এগিয়ে গেছি, অনেকে ভালো ভালো দেশ থেকে আমরা প্রাইজ এনেছি এবং বিশ্ব স্বীকৃতি লাভ করেছি। বিশেষ করে গত কয়েক বছরে আমরা কিন্তু অনেক উন্নতি করেছি। আমরা আমাদের, তোমরা জানো, টিকাদান কর্মসূচি, এই টিকাদান কর্মসূচিতে গত আমাদের সময়ে দুবার বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ব্যবস্থাপনার জন্য আমরা দুবার বিশ্বের সেরা পুরস্কারটি পেয়েছি। সুতরাং আমাদের এই যে কর্মসূচি, একটি বিস্তৃত কর্মসূচি, এখানে আমাদের একেবারে একটি শিশু জন্মাবার আগে থেকে, ধরো মা যখন পেটে বাচ্চা আসে সেই মা থেকে যেমন রক্ষা করতে হয়, মার শিশুটিকে জন্মাবার সময় যেমন তাকে দেখতে হয়, এবং এই মানুষটি একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে যখন চলে যায় ততক্ষণ পর্যন্তই আমাদের এই মন্ত্রণালয়ের অধীনেই তার বিভিন্ন সময়ে থাকতে হয়। সুতরাং একটি অত্যন্ত বড় মন্ত্রণালয়। মাননীয় মন্ত্রী, আমি জাহিদ, বরিশালের সুসংবাদিক। আমরা জানি আপনি বাংলাদেশের একজন খ্যাতিনামা অর্থোপেডিক বিশেষজ্ঞ, দেশের বাইরেও আপনার অনেক সুনাম রয়েছে, কিন্তু বর্তমানে আপনার মতো অর্থোপেডিক বিশেষজ্ঞ আমাদের দেশে তৈরি হয় না, কেন? না, আমাদের দেশে তো ভালো ডাক্তার তৈরি হচ্ছে, ভালো অর্থোপেডিক ডাক্তার তো তৈরি হচ্ছে। আমরা যেসব কাজ করি, আমি যেসব কাজ করতাম, মানে এখন করছি না, কিন্তু সেরকম কাজ করবার মতো অনেক ডাক্তার আছে এখন। আমরা যখন ডাক্তারি, আমি যখন ছাত্রদের পড়িয়েছি, যাদেরকে পড়িয়েছি, তারা কিন্তু এখন অনেক বড় বড় ডাক্তার, প্রত্যেক মেডিকেল কলেজে প্রফেসর হয়ে বিভিন্ন জায়গায়, বরিশালেও আছে, অন্য অন্য জায়গায় আছে, সব মেডিকেল কলেজ আছে, এবং একেবারে মেডিকেল কলেজ লেভেল ছাড়িয়ে জেলা হাসপাতাল, কোনো কোনো জায়গায় উপজেলা হাসপাতাল পর্যন্ত পৌঁছেছে। তুমি যেটি বলতে পারো যে হ্যাঁ, অনেকের আস্থা, তোমাদের যেমন অনেকের আমার উপর আস্থা আছে, সেরকম আস্থা উপস্থাপন করার মতো ডাক্তার হয়তো
অনেক সময় কম পাওয়া যায়, এটি মানুষের দুর্বলতা থাকে কোনো কোনো ডাক্তারের উপরে। সেদিক থেকে হয়তো বা আমি মানে ভাগ্যবান যে এমন সময় আমি ছিলাম যেখানে ডাক্তারও কম ছিল এবং আমার কাছে রোগীরাও বেশি এসেছিল, সেই জন্যই হয়তো অনেকেই আমাকে দেখাতে চান বা চিকিৎসা করতে চান। সুতরাং এখন যে এরকম আমার মতো ডাক্তার তৈরি হচ্ছে না তা ঠিক না কিন্তু, তবে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুধু অর্থোপেডিক ডাক্তার বিষয়ে নয়, আমি বলতে চাই যে অর্থোপেডিক যে কোনো স্পেশালিস্ট বিষয়ে আমরা এখন দেশে এবং বিদেশে দু জায়গায় শত শত ডাক্তার এবং বিশেষজ্ঞদের ট্রেনিং দিচ্ছি। বিশেষ করে ট্রেনিং দু প্রকার হচ্ছে, যে আমাদের দেশে যখন ডাক্তার এনে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের দেশে এনে অনেকগুলো ডাক্তারকে একসাথে মিলে বসে তাদের সাথে ট্রেনিং করানো হচ্ছে, তাতে আমাদের কম খরচে অনেক ডাক্তার ট্রেনিং পাচ্ছি। আবার আমাদের দেশে যে সকল মানে বিশেষজ্ঞ চিকিৎসা নেই, মানে সুপার স্পেশালিটি চিকিৎসা নেই, যেগুলো আমাদের দেশে হয় না বা আমাদের সেই যন্ত্রপাতি এখনও আমরা এখানে নেই, সেগুলোর জন্য আমরা ডাক্তারদেরকে সেই স্পেশালিস্টদেরকে কিন্তু বিদেশেও পাঠাচ্ছি। সে এমন কোনো জায়গা নেই যে পাঠাচ্ছি না, আমেরিকা যাচ্ছে, বিলাতে যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে। সুতরাং সব ক্ষেত্র থেকে, তোমরা যেমন বললে আমার ক্ষেত্রে যে অর্থোপেডিক্স ক্ষেত্রেই যাও যদি তুমি আমি বলি, তাহলে কিন্তু গত কয়েক বছরে বিদেশ থেকে বেশ কয়েকজন নাম করা স্পেশালিস্ট, যেমন আমাদের আজকাল হ্যান্ড স্পেশালিস্ট, হ্যান্ড সার্জারি বলে, যে আমাদের পিঠে মেরুদণ্ডের স্পেশালিস্ট আছে, আমাদের যে জোড়াগুলো আছে বড় বড়, জয়েন্ট সার্জারি বা হিপ বা নি, এসব সার্জারি স্পেশালিস্ট আছে, এর প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা বিদেশ থেকে ডাক্তার এনে, তোমরা জানো পঙ্গু পুনর্বাসন নামে একটি হাসপাতাল আছে, অর্থোপেডিক যেটা হাসপাতাল, সেখানে ডাক্তারদেরকে এবং ছাত্রদেরকে পড়িয়ে বিশেষভাবে ট্রেনিং করানো হয়। এই কারণেই খালি তুমি যে কথাটি বললে যে যেন তারা আমাদের সমকক্ষ হতে পারে এবং আমাদেরকেও ছাড়িয়ে যেতে পারে, এবং সুতরাং আমরা মনে করি যে আমাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাপনায় তুমি যেটি অ্যাকচুয়ালি ইঙ্গিত করলে যে ভালো ডাক্তার তৈরি হচ্ছে না, কেন তাদের উপর আস্থা পাচ্ছে না, আসলে ওই আস্থাটা যাতে খুঁজে পায় মানুষ, যেন একজন ডাক্তারের কাছে গেলে তার আস্থাটা খুঁজে পায়, সেই ব্যবস্থাপনার জন্য যে ট্রেনিং প্রোগ্রামগুলো আমাদের দেশে দরকার, সেটাগুলো কিন্তু আমরা অত্যন্ত যত্ন সহকারে আমাদের সরকারের আমলে, বিশেষ করে গত চার বছর, সাড়ে চার বছর ধরে, বিশেষ যেহেতু আমি একজন ডাক্তার এবং যেহেতু একজন অর্থোপেডিক ডাক্তার, সুতরাং এদিকে বিশেষভাবে নজর দিয়েছি। আমি সালমা আক্তার, আমি এসেছি ফকিরাফুল থেকে। আপনি তো অনেকদিন বিদেশে ছিলেন, বিদেশি শিশু স্বাস্থ্যসেবার মান এবং আমাদের দেশে শিশু স্বাস্থ্যসেবার মান কি সমান? যদি সমানই না হয় তাহলে পার্থক্য দূর হবে কবে? বিদেশি স্বাস্থ্যের মান আর আমাদের স্বাস্থ্যের মানে কি তফাৎ আছে সেই জায়গাটাই আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই তফাৎ আছে, কারণ তাদের জিডিপি গ্রোথের যে ব্যবস্থাপনা, যে অ্যামাউন্ট অফ টাকা তারা খরচ করে যেসব যন্ত্রপাতি বা হাসপাতাল ব্যবস্থাপনা সেখানে তৈরি করে, সেইগুলো কিন্তু আমরা আমাদের দেশে করতে পারি না। অত্যন্ত কম খরচে আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের সারা জনগণকে, এই 16 কোটি মানুষকে দিতে হয়। সুতরাং যে স্বাস্থ্য ব্যবস্থা করার কথা বললে, যে বিদেশি শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা আর বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা কি সমান, আমি একটা কথা বলতে পারি তোমাকে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা তাদের চেয়ে ভালো, যেমন ইমিউনাইজেশন, এই উপরে টিকাদান কেন্দ্র বিশেষ 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 ক্ষেত্রে বহু জায়গায় আজকাল বহু উন্নত বিশ্বের অনেক লোকজন আজকাল এই টিকাদান থেকে বঞ্চিত থাকে, বিশেষ বিশেষ কারণে তারা নিতেই চায় না, তারা মনে করে টিকার প্রয়োজন নেই। সেখানে তাদের, আমাদের যেমন 80-90% শিশুরা টিকাদান কর্মসূচির মধ্যে আওতায় আসে, অনেক সময় অনেক উন্নত দেশে দেখা গেছে কিন্তু যে ওই অনেক শিশুরা এই 80-90% এখানে পৌঁছায় না, তারা অবশ্যই ইচ্ছা করে বেরোতে থাকে বিভিন্ন কারণে। সুতরাং আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিদেশের চাইতে ভালো আছি। আমরা কিন্তু আমাদের দেশে গত 1.5 বছর ধরে, 2 বছর ধরে এই নিউট্রিশন যে প্রোগ্রাম বা পুষ্টিজনিত যে প্রোগ্রামটা ছিল, মাত্র 320টি উপজেলায় ছিল। এই আমার আমলেই গত 1-1.5 বছর ধরে আমরা সেটা সারা দেশে নিউট্রিশনটাকে চালিয়ে দিয়েছি, যাতে একেবারে মায়ের গর্ভ থেকে শিশুর পুষ্টি, মায়ের পুষ্টি জন্মাবার পর থেকে সেই শিশুর পুষ্টি এবং তারপরে যে বাড়ন্ত সময়ের থেকে বিভিন্ন দিক, সেগুলো কিন্তু আমরা অনেক বেড়ে গেছি। আমাদের 2015-16 সালের মধ্যে আমাদের যে বাচ্চাদের মাতৃদুগ্ধপান, তোমরা জানো মায়েদের বাচ্চা হলে বুকের দুধ খাওয়াতে হয়, সেটি কিন্তু আমরা এতদঞ্চলের মধ্যে, এই যে সাউথ ইস্ট এশিয়া রিজন, ইন্ডিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই রিজনের মধ্যে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ। যেখানে আমাদের 50-55 ভাগের মধ্যে পৌঁছানোর কথা ছিল, সেখানে 60-65 ভাগে পৌঁছে গেছে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের রিজিয়নাল কান্ট্রি থেকে বেশ কিছু জায়গায় উন্নতি করেছি,
এবং আমাদের উপস্থাপকও বলেছে যে আমরা কিছু কিছু যেমন মাতৃ মৃত্যু হার কমানো, শিশু মৃত্যু হারকে কমিয়ে আনার জন্যে আমরা ইউনাইটেড নেশন থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইজ নিয়ে এসেছেন। এতে তো বড় সম্মান আমাদের কিছু থাকতে পারে না। আমি একজন স্টুডেন্ট, মাননীয় মন্ত্রী, একই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানিতে নানা দামে বিক্রি করা হচ্ছে, যেমন নাপেস্টা, এইডস ও প্যারাসিটামল, এইসব তো একই ধরনের একই রোগের ওষুধ। এইসব ওষুধের দাম কি নির্ধারিত করে দেওয়া যায় না সরকার থেকে? দেখো, কিছু আমাদের ফ্রি মার্কেট ইকোনমি বলে, যেটা ইংরেজিতে বললাম, তার মানে যেটি হচ্ছে তুমি যে গেঞ্জিটি পরে আছো সেই গেঞ্জিটা কিন্তু আরও অনেকে পরে আছে, সবার গেঞ্জির দাম কিন্তু এক না। হ্যাঁ, কিন্তু সবার গেঞ্জির দাম কি, আমি তুমি যে গেঞ্জিটি পরে আছো সবাই কি বলতে পারবো যে এই গেঞ্জিটির দাম 120 টাকার বেশি আর হতে পারবে না বা 50 টাকার বেশি হতে পারবে না? এখানে কোয়ালিটির নানান রকম প্রশ্ন আছে, যে বিভিন্ন যে জিনিসটি দিয়ে উপাদান দিয়ে তৈরি হয় সেই বেসিক উপাদানটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকে আনে, বিভিন্ন কোম্পানি নিয়ে আসে, কেউ আনেন ইউরোপ থেকে, কেউ আসে চায়না থেকে, কেউ আসে ইন্ডিয়া থেকে, কেউ বা তার চাইতো আরও কম দামি কোনো জায়গা থেকে নিয়ে আসেন। সুতরাং সেই উপাদানের যে দাম এবং তার সাথে যে প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিতে কিছু কিছু আমাদের দামের সামান্যতম পরিবর্তন আছে। তবে যে প্যারাসিটামল যে ট্যাবলেটটির কথা বললে, এরকম কতগুলো আমাদের 123টি প্যারাসিটামল তার মধ্যে আছে। এই 123টি ওষুধের দাম কিন্তু আমরা মোটামুটি নির্ধারণ করে দিয়ে রেখেছি, এটি খুব বাড়তে পারে না এবং সুতরাং সেই বর্ডার লাইনের মধ্যে আছে আর কি। মাননীয় মন্ত্রী, আপনি যে প্রথমে বললেন মানে গেঞ্জির কথাটা যে বললেন, তাহলে কি আমরা এটা ধরে নিতে পারবো যে দামের তারতম্যের সাথে ওষুধের গুণগত মানেরও তারতম্য হতে পারে? সেটি আমরা ওষুধের গুণগত মানের প্রক্রিয়াজাতকরণ, এর একটি পরীক্ষার মান আছে, সেই মানটি হচ্ছে আমরা ড্রাগ, আমাদের একটি ল্যাবরেটরি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ল্যাবরেটরি আছে সেই গুণগত মান পরীক্ষা করবার জন্য। এবং এই আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমাদের সবচেয়ে তো ভালো ল্যাবরেটরিটি আমরা তৈরি করে ফেলেছি অলরেডি, উদ্বোধনের অপেক্ষা আছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি বলে, এই ওষুধ পরীক্ষা, যে ওষুধটি বানাচ্ছে সেই ওষুধটিকে কেমন মানের, সেই মানটিকে পরীক্ষা করা। সুতরাং তার একটি নির্ধারণই আছে যে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। সুতরাং আমরা যখন দেখি যে এই ওষুধের রেঞ্জের মধ্যে আছে, তখন তাকে কোনো কিছু করার দরকার হয় না। কিন্তু কেউ যদি সেই নিম্নমানের কোনো ওষুধ তৈরি করে, সেটা পানিশেবল অফেন্স। মাননীয় মন্ত্রী, আমি তুষার, কুষ্টিয়া জেলা শিশু সাংবাদিক। মাননীয় মন্ত্রী, বিশ্বের অনেক উন্নত দেশে শিশুদের চিকিৎসার জন্য স্কুলের চিকিৎসকদের ভিজিট দিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয়। আমাদের দেশে কি সরকারি স্কুলগুলোতে চিকিৎসকদের দিয়ে সপ্তাহে অন্তত একদিন ভিজিট করে তাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না? অবশ্যই যায়, তবে আমাদের একটি স্কুল হেলথ প্রোগ্রাম নামে একটি স্কুল হেলথ প্রোগ্রাম আছে, তবে এটি এখনও অত্যন্ত সীমিত আকারে। এটি তোমার কথা সত্যি যে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম কিছু কিছু জায়গায় আছে, অত সব জায়গায় নেই, সেজন্য সবার ক্ষেত্রে বিস্তৃত না। এবং মাঝে মাঝে কিন্তু আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু স্কুল হেলথ প্রোগ্রাম করি এবং সেখানে বিশেষ বিশেষ দিকগুলো আমরা তোমাদের যে বয়স সেই বয়সে যেগুলো জানার দরকার সেগুলো সেখানে জানাবার ব্যবস্থা করি এবং তাদের কোনো অসুখ বিসুখ আছে কিনা। যেমন আমি একটি কথা বলছিলাম, অর্থোপেডিক সার্জন হিসেবে আবার বলি, মেরুদণ্ডের বাঁকা, মেরুদণ্ডের একটা বাঁকা রোগ আছে স্কোলিওসিস বলে, এটি বিশেষ করে 12-14-13 বছর যে বাড়ন্ত সময়টা, এই সময়ে হঠাৎ করে দেখা দেয় এবং সবাই তো কাপড় চোপড় পরে থাকে, প্রথম দিকে ধরা যায় না। সুতরাং স্কুল, এখানে স্কুল স্ক্রিনিং প্রোগ্রাম যেগুলো বলা হয় স্কুল হেলথ প্রোগ্রাম, এরকম জায়গায় এইসব আর্লি স্টেজে ধরার জন্যে এসব হেলথ প্রোগ্রাম খুবই জরুরি এবং সেটি করাও খুব দরকার। আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া, আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমি ক্লাস 8-এ পড়ি। মাননীয় মন্ত্রী, শ্যামলীতে যে আপনার ট্রমা সেন্টার আছে, সেখানে দরিদ্র শিশুদের চিকিৎসা কি বিনামূল্যে দেওয়া যায় না? শুধু দেওয়া যায় না, তা না, দেওয়া হয়, এটি তোমার একটু জানতে হবে। যারা চিকিৎসা ওখানে পান, অবশ্যই একটি প্রাইভেট সেক্টর, এটি প্রাইভেট একটি হাসপাতাল, আমার হলেও অত্যন্ত প্রাইভেট হাসপাতাল, এখানে যারা কাজ করেন তাদের বেতন দিতে হয়, যারা ওষুধ নিতে হয় তাদের পয়সা দিতে হয়। সুতরাং আমি এখানে যদি সরকার আমার সরকারের মন্ত্রণালয় থেকে আমি ট্রমা সেন্টারে অনুদান দিতে পারতাম, যে এত টাকা সব ট্রমা সেন্টার সব পেলো, যেমন আমি ঢাকা মেডিকেল কলেজে দিই, যেমন আমি সরদি হসপিটালে দিই, তাহলে তো বিনা পয়সায় পাওয়া যেত। কিন্তু যেহেতু একটি প্রাইভেট সেক্টরে মানুষকে বেতন দিতে হয় এবং সেখানে খরচ আছে, সুতরাং কিছু পয়সা নিতে হবে। আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমি ক্লাস 8-এ পড়ি। মাননীয় মন্ত্রী, আপনি একজন বিখ্যাত ডাক্তার এবং জনপ্রিয় একজন রাজনীতিবিদ,
এই দুটির মধ্যে আপনি কোনটি বেশি পছন্দ করেন? আমি মনে করি যে যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটু অত্যন্ত বড় মন্ত্রণালয়ে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা সারা দেশে দেখবার যে ব্যবস্থা সুযোগটি করে দিয়েছেন সেটি আমার মনে হয় অত্যন্ত ইম্পর্টেন্ট দিক। আমার ট্রমা সেন্টারে আমি যখন ডাক্তারি করতাম কয়েক বছর আগে বা যেগুলো রুগী দেখতাম তখন আমি নির্দিষ্ট সময়ে 100 বা 200 বা 2 মাসে 1000 রোগীকে দেখতে পারতাম। এখন কিন্তু আমার স্কোপ বেড়ে গেছে, আমার স্কোপ বেড়ে গেছে বলেই আমি স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তনে এনে মাননীয় প্রধানমন্ত্রীকে দুটো প্রাইজ দিতে পেরেছি। সুতরাং দুটোর স্কোপ হচ্ছে আলাদা, দুটো জিনিসই আলাদা। একটা হচ্ছে 1-to-1, তুমি আমার কাছে রোগী হয়ে তোমার পায়ে ব্যথা হয়েছে, গায়ে ব্যথা হয়েছে, অসুখ হয়েছে, তুমি আমার কাছে আসলে চিকিৎসা করবার জন্যে, অবশ্যই সেটি ভালো। কোনটিতে বেশি প্রেজার? দুটোতেই সমান, দুটোতে সমান না হলে কাজ করা যায় না। যদি কোনো কাজকে ভালো না বাসা যায় তাহলে কাজ করা যায় না। আমি আসমা আক্তার কল্যাণপুর থেকে এসেছি, আমি লেখাপড়া করি। মাননীয় মন্ত্রী, আমরা সরকারি হাসপাতালগুলোতে গেলে দেখি রোগী বাইরে রোগীদের লম্বা লাইন থাকে, কিন্তু ডাক্তারদের রুমে ওষুধ সরবরাহকারীদের ভিড় থাকে। ওষুধ সরবরাহকারীরা যদি ডাক্তারদের ঘিরে রাখে তাহলে ডাক্তাররা রোগীদের সময় দিবে কখন? এটি নিয়ে আমরা অনেক বলেছি এবং সেটি নিয়ে আমাদের বিশেষ প্রচারণাও আছে এবং অনেকগুলো হাসপাতালে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি যে অন্তত বেশি যখন অত্যন্ত বিজি টাইম, অত্যন্ত বেশি সময় যখন রুগী দেখে তখন যেন তারা সেখানে না যান। অনেকগুলো হাসপাতাল আছে একটার আগে ডাক্তার ভিজিট করতে পারেন না রোগীদেরকে, ডাক্তারদেরকে, কিন্তু অনেক জায়গায় এর শিথিলতা আছে। এটি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম এবং আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তাদের প্রতি আমি আহ্বান জানাবো। আমার ছোট্ট বোনটি, যে আমাদের ছোট্ট মেয়েটি যে প্রশ্নটি করলো সেদিকে আপনাদের খেয়াল রাখবেন যে অযথা ডাক্তারদের সময় নেবেন না। আপনাদের জন্য তো সময় নির্ধারিত আছে, আপনারা সেই সময় যে আপনাদের ডাক্তারদের সঙ্গে আপনাদের যে কথাবার্তাটা বলুন যাতে করে রোগীরা ডিস্টার্ব না হয়, এটি সুন্দর প্রশ্ন, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে, আমি একজন স্টুডেন্ট। মাননীয় মন্ত্রী, আমি আমার আম্মুকে ঢাকা মেডিকেলে ভর্তি করেছিলাম, তিনি একজন ক্যান্সারের রোগী, তার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু 2 সপ্তাহ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে বাইরে ছিলেন, সিটের অভাবে কোনো ডাক্তার তাকে দেখেনি। পরে তাকে বাড়ি নেওয়া হয়েছিল, অবশেষে তিনি মারা যান। আমাদের মতো দরিদ্র মানুষরা আর কত চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে? যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে যে ব্যবস্থাপনা, আমার 1700 বেড আছে যেটি সরকারি, আমরাই অনুমোদন দিয়েছি আমার মন্ত্রণালয় থেকে 1700 বেডের অনুমোদন। সেখানে 2200 থেকে 2500 রোগী প্রতিদিনই এবং 3000 রোগীও ভর্তি থাকে। সুতরাং এক্সেস যে অ্যামাউন্ট অফ পেশেন্ট, তাদের কোনো বিছানা থাকে না, কখনো মাটিতে থাকে, কখনো নিচে থাকে এবং অপেক্ষা করতে হয়। তোমার সাথে যে জায়গায় দ্বিমত যে আমি করব যে তুমি বাইরে মানে থাকলেও হাসপাতালে যদি ভর্তি করে থাকে, হাসপাতালে যদি অ্যাডমিট করে থাকে বিছানা বা বিছানা ছাড়া, তাহলে কোনো না কোনো ডাক্তার কোনো না কোনো সময় নিশ্চয়ই তাকে দেখেছেন, হয়তো যতটা দেখার দরকার ততটা পারেননি। কারণ এই যে বললাম, আমার আছে 1500 রোগীর ব্যবস্থা, সেখানে 3000 রোগীকে ব্যবস্থাপনা প্রতিদিনই করতে হয়, তদ্রূপ আমাদের নার্সের অবস্থান, তদ্রূপ আমার ডাক্তারদের অবস্থান। সুতরাং সেদিকে বিশেষ ব্যবস্থাপনা দরকার। যেহেতু ক্যান্সার বা একটি হয়তো বা বেশিরভাগ মানুষ, যদি তোমার আম্মা, আমি দুঃখিত, ক্যান্সার রোগী মারা গেছেন, আমাদের দেশের অবস্থানটা কি ক্যান্সার রোগীতে? আমাদের ক্যান্সার নির্ণয়ের অবস্থা হচ্ছে যে অনেক পরে যে আমাদের এদিকে নির্ণয় হয় এবং যখন কোনো কিছুই করবার থাকে না তখন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ বা ক্যান্সার হসপিটাল বা বিশেষ বিশেষ মেডিকেল কলেজে যেয়ে পাঠিয়ে দেন বা বড়ো বড়ো জায়গায় পাঠিয়ে দেন। তখন কিন্তু আমাদের মানে যে যেরকম ব্যবস্থাপনা করবার দরকার সেই ব্যবস্থাপনার খুব বেশি আমরা করতে পারি না। এই জন্যে যে যেমন বললে, যেমন যাদের ব্যবস্থাপনা আছে আমার হয়তো 50 জনের কিন্তু রোগী আছে 200 জন, সেই জন্যই আমাদের অসুবিধাটা বেশি দাঁড়ায়। যেহেতু সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ যেহেতু একটি সবচেয়ে বড় হাসপাতাল এবং সারা দেশ থেকে যেহেতু এখানে রোগীরা আসেন এবং যে কথা বললাম যে 1500 জায়গায় 3000 রোগী থাকেন, সুতরাং আমাদের তো অসুবিধা কিছু হবেই। যেহেতু আমি রোগী ফিরিয়ে দিতে পারি না, যিনি ঢাকা মেডিকেল কলেজে আসছেন তাকে বলতে পারি না বড় বড় প্রাইভেট হসপিটালের মতো যে বেড নাই আপনি অন্য জায়গায় চলে যান, তার ফলে আমাদের এই অবস্থাপনা কিছু রয়েছে। আমি সোহান, আমি পুরান ঢাকা লালবাগ থেকে আসছি, পড়াশোনার পাশাপাশি টেক্সটাইল উইভিংয়ে কাজ শিখি। মাননীয় মন্ত্রী, 2-3 মাস আগে আমি আমার ছোটো ভাইকে চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাই, কিন্তু সেখানকার যে দালালরা আছে টাকা পয়সার বিনিময়ে সিরিয়ালের বাইরে যেসব রোগী থাকে সরাসরি ডাক্তারের চেম্বারে নিয়ে যায়, কিন্তু আমার ভাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে।
এই দালালদের হাত থেকে কবে ঢাকা মেডিকেল রক্ষা পাবে? কোনো মেডিকেল কলেজ কোনো মন্ত্রী বা কোনো হসপিটালের ডাইরেক্টর বা প্রফেসরের পক্ষে যে কোনো অব্যবস্থাপনার মাধ্যমে একজন রোগীকে তার সামনে হাজির করেছে কি না এটি তো দেখা সম্ভব নয়। সুতরাং মানুষকে, জনগণকে সচেতন হতে হবে, মানুষকে বুঝিয়ে বলতে হবে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আপনি পেছনে যেয়ে দাঁড়ান, আপনার সময় আসলে আপনি সময় মতো দেখবেন। সুতরাং জনগণের সচেতনতা যতক্ষণ পর্যন্ত না বাড়ছে ততক্ষণ পর্যন্ত এইসব দালাল শ্রেণীর মানুষ মানুষকে ঘুরিয়ে ভালিয়ে তাদেরকে এই কাজ করিয়ে নেবে। আমার কাছে প্রশ্নটা, যে মানুষটিকে দালাল পয়সা দিয়ে দালালকে পয়সা দিয়ে চলে গেল তারকেই তো ধরা উচিত আগে যে আপনি কেন করছেন। তার মনের কাছেই তো প্রশ্ন যে আমার ভাইগুলো দাঁড়িয়ে আছে, ও গরিব মানুষ বা ও দেখতে ভালো কাপড় পরে আসে নাই বলে আমি পয়সা দিয়ে চলে গেলাম। সেইটাই হচ্ছে আসল জিনিস, যে যারা করতে এই জিনিসগুলো উদ্যোগী হচ্ছে যে মানুষটা, দালালের দোষ বেশি না যে মানুষটি এই কাজ করবার জন্য উদ্যোগ নিয়ে দালালকে পয়সা দিয়ে করছে তার দোষ বেশি। আমি বলবো দুজনেই সমান। সুতরাং সেদিকেও আমাদের বুঝতে হবে যে আমাদের প্রিভেনশন, আমরা যেটাকে বলছিলাম যে মানুষকে আমাদের উদ্যোগী হয়ে যেখানে অন্যায় যে কাজ হচ্ছে সেই অন্যায় কাজকে আমাদের প্রিভেন্ট করবার জন্যে, বন্ধ করবার জন্যে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।